হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর ভালো থাকাটা আপনাদের জন্য কামনা করি। রাইসার ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে বন্ধুরা, তখনই না হয় চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। তাই কথা না বলে আমরা এই কাজটা শুরু করি। আজকে যে কাজটা করব বন্ধুরা, ছবি ঠিক রেখে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আপনারা এটারে কিভাবে আপনারা কালার পরিবর্তন করবেন এবং সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে ছবি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা আরো সুন্দরভাবে ফুটিয়ে কিভাবে তুলবেন, প্রফেশনাল একটা ছবি হিসেবে কিভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন, এটা আজকে আপনাদের এই ভিডিওর ভিতরে দেখাবো বন্ধুরা। তাই সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমরা অতিরিক্ত একটা লেয়ার নিব। ওই ক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কপি করে আপনারা এই এখানে এনে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা ডুপ্লিকেট লেয়ারটা আমরা যাব সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যাব বন্ধুরা টুল বক্সে যাওয়ার পর বন্ধুরা আমরা এই উপরে কুইক টুলস এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, আমরা ছবিটাকে সুন্দর করে বন্ধুরা সিলেক্ট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা, আপনারা এইভাবে ছবিটাকে সুন্দর করে সিলেক্ট করে নেবেন প্রথম অবস্থায়। আর বন্ধুরা আমার চ্যানেলটা নতুন, আপনারা দয়া করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু হিসেবে যেন আপনাদের হৃদয়ের মাঝে সবসময় থাকতে পারি, আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারি বন্ধুরা। তারপরে দেখতে পাবেন বন্ধুরা পুরো ম্যাটটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, আমি যাব এখানে ক্লিক করবো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবো। আসার পরে বন্ধুরা আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে আমি এটাই দিয়ে কাজটা করব বন্ধুরা। তারপরে ছবিটা আমরা একটু বড় করে নেব, তারপর আমরা এটা সাইডটা বন্ধুরা একটু রিমুভ করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটারে আমরা পুরো ছবিটাকে আমরা একটু সাইডটা একটু ক্লিন করে দেব, যাতে এটা ছবি কাটা বোঝা না যায়, এরকম ভাবে আমরা কাজটা সম্পন্ন করব, যাতে সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা হয়। তারপর বন্ধুরা আমরা এখানে টিক চিহ্নটা দিব, দেওয়ার পরে আমরা একটু বাড়িয়ে দেব, এখানে একটু বাড়িয়ে দেব। তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে দিব বন্ধুরা লেয়ার মাস্কে ক্লিক করব, ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে গা, এবং এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি এখন যে কাজটা করব বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা এই উপরের লেয়ারটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা আবার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর বন্ধুরা ছবিটা আবার পুনরায় সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যে কাজটা করব এখন বন্ধুরা, আমরা যাবো এখানে, এখানে যাওয়ার পরে আমরা মডিফাই ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বন্ধুরা যাই থাক না কেন এখানে আপনারা 10 দিবেন, 10 দেওয়ার পর বন্ধুরা এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনার সিলেক্টের ভিতরে আপনারা মাউসের ডান পাশে ক্লিক করবেন, ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে, আসার পর বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে আপনারা ওকে দেবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ছবিটা চেঞ্জ রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এই বান্ডুরিটা ক্লিক ক্যান্সেল করতে হলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অথবা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কন্ট্রোল ডি এখানে ক্লিক করলো আমাদের বান্ডুরিটা রিমুভ হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা যে কাজটা করবো, চোখটা আপনার তুলে দেবেন, তুলে দেওয়ার পর আমরা যাবেন টুল বক্সে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে এই টুলটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর বন্ধুরা এটা আমরা এটা ফার্স্ট ব্র্যাকের চেয়ারম্যান হিসেবে আমরা ছোটো বড় করে নিতে পারবো, তারপর আমরা এটা রিমুভ করে দেবো একবার নিখুঁতভাবে, যাতে কোনো দাগ বোঝা না যায় বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পরিপূর্ণভাবে এটা রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এখন যে কাজটা করবো বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করবো। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করার পর আমরা যাব ফিল্টারে যাওয়ার পর যাব ব্লারে যাওয়ার পরে বন্ধুরা আমরা এখন যে কাজটা করবো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করে নেব,
দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ব্লার হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কাজটা করব বন্ধুরা, এখান থেকে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে বন্ধুরা আমরা যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আমরা যাব লেভেলে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডের একটু কন্ট্রাস্ট করে দেব, তারপর এটা ক্লোজ করে দেব। তারপর আবার যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। যাওয়ার পরে বন্ধুরা আমরা আবার ক্লিক করব এখানে, করার পরে বন্ধুরা তারপর এটাকে আপনার ক্লোজ করে দেব। তারপর বন্ধুরা আমরা এখন যে কাজটা করব বন্ধুরা, বন্ধুরা আমরা সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। বন্ধুরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা এখন যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, বা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এস চাপ দিলে হবে। তারপর এরকম একটা অপশন আসবো, আসার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কারুকাজ করব, কালারটা একটু বন্ধুরা একটু পরিবর্তন করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা পরিবর্তন এখন দেখা যাইতেছে। তারপর বন্ধুরা এখান থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ডের কালার। বন্ধুরা আপনারা এইভাবে এই ব্যাকগ্রাউন্ড গুলার কালারটা পরিবর্তন করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা নতুন, দয়া করে আমার চ্যানেলটা বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে শুধু এটাই চাওয়া বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আগের থেকে অনেকটা পরিবর্তন দেখা যায়। তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা ব্যাকগ্রাউন্ডটা অনেকটা আগের কালার থেকে অনেকটা পরিবর্তন দেখা যায়। তারপর আমরা যে কাজটা করব এখানে বন্ধুরা, এখানে আমরা আবার যাব ফাইলে। ফাইলে যাওয়ার পরে আমরা এখানে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমরা এখানে কিছু শেড দেব পিছনে ব্যাকগ্রাউন্ডটার উপর, এটা ক্লিক করব। কিবোর্ড দিয়ে অথবা কিবোর্ড সিলেক্ট এটা উপর আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা আমরা ক্লোজ করে দেবো বন্ধুরা। ক্লোজ করার পরে আমরা এখানে সেন্টার মতো বসাবো। বসানোর পর আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটা টেনে এটা ছবির উপরে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা আমরা এই টিক চিহ্নটা তুলে দেবো। তুলে দেওয়ার পর আমরা যাবো এখানে। এখানে যাওয়ার পরে আমরা যাবো স্ক্যানে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে যাবো, এখানেও দেখতে পারি। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা চেঞ্জ করে দেখলাম। এখানে যাওয়ার পরে বন্ধুরা আমরা এখন যে কাজটা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটা বন্ধুরা পরিবর্তন এই যে এখানে বন্ধুরা আগের ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটা পরিবর্তন, আগের লেয়ারটা আলাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা পরিবর্তন। আপনার ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডটাও দেওয়া যায়, যেটা ভালো লাগে বন্ধুরা। এইভাবে আপনার কাজ কাজগুলো করবেন খুব সহজে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা করা হয়েছে বন্ধুরা। বন্ধুরা এভাবে আপনারা এই ছবির ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দরভাবে কাজ করবেন বন্ধুরা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডারে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে অপশনটা একটু কমিয়ে দেবো বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, বা আমরা এটা চেঞ্জ করে দেবো আগেরটাই সেমভাবে। এভাবে আপনারা ছবিগুলো কাজ করবেন। তারপর আমরা লাস্ট ফিনিশিং বন্ধুরা আমরা এখানে যে কাজটা করবো বন্ধুরা, আমরা ছবির লেয়ারটা সিলেক্ট করবো। ছবিটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। যাওয়ার পর আমরা ছবিটাকে একটু কন্ট্রাস্ট কাজ করব। কাজ করার পর আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর ছবিটা আমরা জুম দেবো। জুম দেওয়ার পর আমরা যাবো টুল বক্সে বন্ধুরা। টুল বক্সে যাওয়ার পর আমরা এই টুলসটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জিরো দিব। এখানে পরিমাণ মতো এটা ছোট বড় করে নেবো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখানে দেব 10, এখানে 75, 100, 100। তারপর ছবিটা আমরা কন্ট্রোল প্লাস দিয়ে বড় করবো। বড় করার পর আমরা ছবিটার ফেসের ভিতরে একটু
subscribe now and press the bell icon. Never miss an update. দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবির ফেসটা একটু আগে থেকে অনেকখানি একটু ফিনিশিং দেখা যাচ্ছে বন্ধুরা এইভাবে আপনারা ভিডিও কলার কাজ করবেন বন্ধুরা তারপরে আপনারা যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার যাওয়ার পরে আপনারা সিলেক্টেড কালার যাবেন এখান থেকে আপনারা শুধু ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিবেন পরিমাণ মতো ব্ল্যাকটা রেডটা তারপর এটা ক্লোজ করে দিন দেওয়ার পর বন্ধুরা আপনারা লাস্ট ফিনিশিং এ যে কাজটা করবেন বন্ধুরা আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ার উপর মাউসের ডান পাশে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এটা পুরো লেয়ারটা লেয়ার প্যানেলে ব্যাক হয়ে গেছে তারপরে আপনারা এই কাঙ্ক্ষিত ছবিটাকে আপনারা সেভ দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস অথবা ফাইলে যে আপনারা এখানে সেভ দিবেন সেভ দেওয়ার পর আপনারা একটা নাম দিবেন নাম দেওয়ার পর সেভ দিবেন সেভ দেওয়ার পর আপনারা এখানে ম্যাক্সিমাম 12 আছে কিনা এটা আপনি খেয়াল করবেন তারপর ওকে দিবেন ওকে দেওয়ার পরে কাজ শেষ তারপর আমি এখন আপনাদেরকে আগের ছবিটা একবার দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আগের ব্যাকগ্রাউন্ডটা আর এই ছবিটার ভিতরে কোন কতটা পরিবর্তন বন্ধুরা এখন আপনারাই বিবেচনা করবেন আর এই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু ঠাই করে দিবেন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা নতুন বন্ধুরা যাতে সবসময় আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দা বেল আইকন নেভার মিস অ্যান আপডেট